লামা বীর বাহাদুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া শেখ জামালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাকারা ফুটবল একাডেমি। 9 নভেম্বর বৃহস্পতিবার বিকাল 3টায় লামা চম্পাতলি আনসার ব্যাটালিয়ন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী চকরিয়া শেখ জামাল ও কাকারা ফুটবল একাডেমি। খেলার শুরুর 3 মিনিটে 3 নং জার্সি পরিহিত নাইজেরিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিস কাকারার পক্ষে প্রথম গোল করেন। তারপর উভয় দলের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে চকরিয়া শেখ জামাল ক্লাব খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। উত্তেজনাপূর্ণ এই খেলার 90 মিনিট পর্যন্ত চকরিয়া শেখ জামাল ক্লাব গোলশূন্য থাকে। কাকারা ফুটবল একাডেমির গোলরক্ষক রাজীবের নৈপুণ্যে 90 মিনিট পর্যন্ত কোনো গোল জড়ায়নি কাকারা ফুটবল একাডেমির জালে। এর মধ্যে চকরিয়া শেখ জামাল বেশ কিছু সুযোগ পায়, তবে কাকারা ফুটবল একাডেমির রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিবারই তারা ব্যর্থ হয়। পরবর্তীতে অতিরিক্ত সময়ে শেখ জামাল গোল করে খেলায় সমতায় ফিরে। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কাকারা ফুটবল একাডেমির 5টি শটের মধ্যে 5টি গোল হয়। অপরপক্ষে শেখ জামাল 4টি গোল করতে সক্ষম হয়। কাকারা ফুটবল একাডেমি বীর বাহাদুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উষাই সিং এমপি। আর উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুস্তাফা জামাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল করিম সাইদি, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুস্তাফা জাবেদ কাইসার, লামা পৌরসভার মেয়র জনাব জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কান্তি দাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার অমর কান্তি ও সদস্য সচিব আসিফ চৌধুরী। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 1 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে 50,000 টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। আক্তার মারুফ, সিসিএন,